Oh, so hey guys, good morning. So ki, so thik to, thik to, thakti hobe. Jehetu tumra SD family members. Oh, so guys, ajer vlog ta start korte thik ei. Toto theke ajke ar toto ta ke auto bolbo na, auto theke toto bolbo na. Ki ache mane try er bhul kori. Jokhon toto uthi na, tokhon toto ke bole auto, ar jokhon auto uthi, auto ke bole toto. So ajke ar bhul korbo na, ajke guys, ajke vlog korte thik. Or amo toto bolte chhilam, ajke vlog ta. মানে ফোনের দোকানের সামনে এখান থেকে এই বৌদিটা ফোন কিনবে ইনি না ফোন কিনবে হলো ইনি ঠিক আছে উনি ফোন কিনবে আজকে তো দেখা যাক উনিও মানে ইউটিউব জার্নিতে স্টার্ট করবে ইনি কদিন আগে স্টার্ট করেছিল তো পারিবারিক কারণে ভিডিও করা বন্ধ হয়ে যায় তো তারপর এখন ইনিও ভিডিও করবে বলে হ্যাঁ ইনি ভিডিও করবে আবার আসবে ইনি ইনি এখন ফোন ভিডিও নতুন ইউটিউব ভিডিও বানাবে বলে সেজন্য ফোন কিনতে এসে মনে হয় আইফোনও কিনতে পারে অ্যান্ড্রয়েড ফোনও কিনতে পারে দেখা যাক কী করে আমি বলছি ভাই আইফোন নিতে তো দেখা যাক কতদূর কী যেতে পারে তো এট লাস্ট এখানে এই কালার এই ফোনটা পছন্দ হয়েছে রেডমি নোট 12 5G সেটা তোমার পছন্দ হয়েছে ফাইনালি তোমাদের ফোন কেনা কমপ্লিট তো এই যে ফোন হাতে এক্সাইটমেন্টটা কেমন রেডমি নোট 12 5G ফোন কেনা কিন্তু আমরা এখন টোটে উঠে পড়েছি এখন ডাইরেক্ট যাবো ডিবাপি বিরিয়ানিতে বিরিয়ানি খাবে তো চিকেন না মাটন ওখানে গিয়ে দেখা যাক কি খাওয়াই চিকেন না মাটন মাটনটা তো ভালো খাই এখন কি খাওয়াবে জানি না আমি ভাই চিকেনই খাবো ঠিক আছে কোন বেশি খরচা করাবো না তো লেটে ফাইনালি তোমরা চলে এসেছিলাম আই লাভ বিরিয়ানি উইথ ডিবাপি তো এই মানে বিরিয়ানি খাওয়ার মধ্যে বেশিরভাগ এই ডিবাপি খায় দাদা বৌদিটা তেমন একটা দাদা বৌদিটা তেমন একটা খাওয়ায় না দাদা বৌদি ভাই ফেমাস বিরিয়ানি বাট দাদা বৌদিতে যা ভিড় হয় ভাই মানে যার মতো ওখানে ওখানে লাইন দিয়ে খাওয়ার মতো পরিস্থিতি এখন আমার নেই এই দুজনেরও নেই খেলে ডিবাপি থেকেই বেশি খাওয়া হয় বুঝলো সেটা হলো মেন ব্যাপার তো কালকে রাতেও বিরিয়ানি খেয়েছিলাম এখনও পর বিরিয়ানি খাবো মানে কালকেরটা এখনও হজম হয়েছে ভাই হ্যাঁ সকালবেলা হাঁটতে গেছিলাম হজম হয়ে গেছে আপনি তো অলরেড কিন্তু এখানে চিকেন বিরিয়ানি চলে এসেছে এই যে আমাদের চিকেন বিরিয়ানি চিকেন লেগ পিস দিয়েছে আমাদের ভাই সাহ তাহলে আমাদের চিকেন লেগ পিস সবথেকে বড়ো কথা কী জানো তো এখানে তুমি যদি পার্সেল করো না জিনিসটা পার্সেল করলে না রাইসটা অনেকটা কম থাকে আর যখন তুমি এখানে বসে পাবে না রাইসটা অনেক পরিমাণে পাওয়া যায় আর এখানে বৌদিটা মটন নিয়ে নিয়েছিলো এখন মটনের পিসটা চেঞ্জ করা হচ্ছে তো বৌদির মটনের পিসটা না ঠিকভাবে জমি নিয়ে মানে পছন্দ হয়নি সেই জন্য চেঞ্জ করে নিচ্ছে আমি আর ভাই চিকেন বিরিয়ানি খাচ্ছি দুজন মটন বিরিয়ানি খাচ্ছি একবার বলবো যে মটন বিরিয়ানি খাবা ভালো লাগছে না ভাই চিকেন চিকেনটাই ভালো ভাই হে গাইস তো কি সব ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এইচডি ফ্যামিলি মেম্বার হ্যাঁ বৌদি ভাই থেকে ব্লগ স্টার্ট করে মজাটাই আলাদা হলো তোমরা কি বুঝবে বৌদি ভাই থেকে তোমাদের তো বৌদি নেতা তোমরা কি করে বুঝবে যাই হোক ভাই আজকে বেসিক্যালি ব্লগটা ঠিক হবে এরকম বর্তিলে যে ধাবাটা আছে না যে আমার দাদা আছে তাহলে আজকে জন্মদিন তো বউ দিয়ে দাদাকে একটা সারপ্রাইজ দেবে তো সেই জন্য আজকে আমি ব্লগটা সেই জন্য আমি ব্লগটা বানাচ্ছি আর এক্সাইটেড গাইস অনেকে আমাকে বলছে যে দাদা তোমার দাড়ি তোমার চুল তুমি কাটছো না আমি কি কাবির সিং হতে চাই ভাই আমি কাবির সিং হতে চাই কাবির সিং টু হতে চাই কাবির সিং যে বইটা পার্ট টু সেটা আমি করবো ডাইরিস করবো ঠিক আছে তো চলো আমার তো আর কাবির সিংয়ের মতো প্রীতি নেই আমার অন্য কেউ ছিল চলে গেছে যাই হোক নাটক হয়ে গেছে
গাইস এখানে কিন্তু কেক ফেক নিয়ে রেডি গিফট কই গিফট গিফট দাদাকে গিফট এখন দেব না পরে দেব গিফট দাদাকে তো এখন কেকটা দিয়ে সারপ্রাইজ দেব আচ্ছা দাদার সারপ্রাইজ দিলে রিঅ্যাকশনটা কেমন থাকে আর গাইস আমি বগলে কিন্তু নিয়ে নিচে ওই স্প্রে পটাবো পটাবো বলো তুমি জীবনে কততম কেক কাটছো এটা প্রথমতম প্রথমতম তোমার বয়সটা কত আমার বয়স 36 বছর 36 বছরে যে প্রথম কেক কাটা হচ্ছে 36 বছরে প্রথমবার কেক কাটছো তাই তো একদম চলো কাটো এই দাঁড়াও এটা একটু ভিডিও করো একটু এটা পাঠাই এদিকে আসো তুমি এখানে আসো এনে আসো এইবার ধরো এটা সব কিছু আসে কি গিফট দিচ্ছ ওই আংটিটা এখন গিফট করছে তো পরিয়ে দাও সুন্দর করে হাতে আজকে কিন্তু অনেকদিন পর ইংলিশ ছেড়ে আজকে বাংলার গাড়ি ধরেছি এই চাবি কিন্তু উঠে আসে চাবি উঠে না এই গাড়ি অনেকদিন পর চালাচ্ছি কিন্তু এই গাড়ি চালি না হেভি মজা কিন্তু আমার ওই এমটি থেকে না এইসব গাড়ি চালিয়ে হেভি মজা ও কত সুন্দর দেখো কি বাংলার গাড়ি ভাই এটা হলো বাংলার গাড়ি ইংলিশ চালিয়ে মজা নেই ভাই বাংলার কাকা বলো তো বাংলা ইংলিশ ছেড়ে বাংলায় ফিরে আসো তাহলে বাংলার মদ খেও না মানে তাহলে বাংলা খেও না ইংলিশ খাও যদি খেতে হয় তাহলে বাংলা খেও না বাংলায় প্রচুর নেশা খেতে হলে ইংলিশ খাও ঠিক আছে বলবো নাকি সেই ডায়লগটা এ কুত্তা দেখ এখন আমরা মিলন অগ্রণী সংঘ ক্লাব পার করে যাচ্ছি সুব্রতের বাড়ির দিকে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে এটা হলো সুব্রতের বাড়ি যাওয়ার রাস্তা তো চলো চলো সুন্দর রাস্তা সুন্দর গাড়ি সুন্দর রাস্তা দিয়ে বেয়ে চলেছি আমরা দুই বন্ধু আমাদের একটা কথা বলে দিই কালকে কিন্তু আমার প্রাঙ্ক চ্যানেলে প্রাঙ্ক ভিডিও আসবে ঠিক আছে তো রাহুল দার সাথে প্রাঙ্ক করেছিলাম সেই ভিডিওটা দেখতে হলে কি করতে হবে চ্যানেলে নজর রাখতে হবে যারা যারা চ্যানেলটার নাম জানুন আমি কি চ্যানেল করেছি নতুন একটা প্রাঙ্ক চ্যানেল করে চাও গিয়ে ডিসক্রিপশনে লিঙ্ক আছে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দাও কালকে ভিডিওটা দেখার জন্য ওকে তো দাদা সাবস্ক্রাইব দাও ঠিক আছে বেশ চলো আমি কিন্তু সুব্রত বাড়িতে চলে এসেছি ঠিক আছে তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি এখান থেকে আরেকটা ব্লগ স্টার্ট করতে হবে আমার হ্যাঁ তো চলো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে কদিন চলো একটা সময় তো টেক কেয়ার বাই লাভ ইউ